রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদতর মাস হাদিস আছে যে রমজান যদি একখান হনিকে নফল হাম করে মুস্তাহাব হাম করে আল্লাহ পাকে তানে একখান ফরজ আবাদতর সওয়াব দান করি আল্লাহর হাবিবে ফরমান যদি হনিকে একখান ফরজ হাম করে

মাছ তোমার ইসে মাছ কেম হিসে মাছ বলে দায় ভুতু মাছ বেশি হয়েছে খেঙ্গি বেতালে ভুয়া ভরত দেরি তোর রমজান একখান সাপ সত্তরী ফরজ সাপ হন একবার জোরে মোহব্বতর সাথে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ মানি আলহামদুলিল্লা কিল্ল ভরদে

একজন গেই দে বলে বাজারত বেগুন কিনি পেল বেগুন ছিনো নব ডর ডর কোন কি বাইন হয় বরবাইনই সদর অত্যাজে হুঁসের ঘর দেবো বায়ু কি দর হয়ত্রিশ হয় মাফোন আছে মাফোন মানে এক কেজি লইব না দুই কেজি লইব কোনো কথা নেই মাফার শুরু হয়ে যায় এবার ছাড়া বলে মাপতে মাইপতে 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 মাইতে বলে পঁচিশ কেজি পাল বাইন শ কেজি

সাতশো গ্রাম সাতশো গ্রাম নো গ্রাম ফাঁসো গ্রাম দিল আর বেশি কিনে খাঁসা লাভে না গরত কি তালি মারি মারি দে না মাথাও না ঠিক না বেটি ঠিক হ্যাঁ মুসলমান ভাই গন্ডল ভাইয়

তুইতো তলা ভাইবে দেখত আচল ঠিক থাকিলে মূল বায়ুন যদি ন কি ন তোমাৰে তলা খেলিলে দি থো আল্লাৰ হাবিবা ভাইবে একশ ফাৰ্চেন এখনত গেৰেণ্টি এখনত বেজাল নাই কিন্তু তোমাৰে দিব দেখত আচল ঠিক থাকিলে মাথ না শেষ হতালৈ আচল ঠিক থাকন ঘূৰিব বাজি সুযোগ ভাই হিচাপে মেচাল আৰ্পণো হৈ আনে উজুৰ আৰোগ্য মেচাল দি থো আতে কেন বড় হলো হতা লারিলে সারিলে গা তত বালালাই আর নইলে হই দিবে তো গায়ে খাই গায়ে ডর গায়ে লেডি ভেট ডর কেন হো আর বড় হলোর হতা আলোচনা করতে মনে না হয় দিন আর হন্ডিতে হুজুর খিউর আর হই দিন আর কি ফেদার হন্ডিতে একদিন মুরুব্বী হলোর মাথ না তাজা হাই হি দাস দাগ হায় সিনারা দাস চন্দ্ৰ দাগা খায়ে চি নাৰা গাহে গা হে বাজা খানি কিচ্চায় পাৰি নাৰা আৰ আৰ মূৰব্বিয়ল মথাৰগম পাতালত দি খচুৰ ডাগ নন্দিৰে হেয়াৰ একমী মটৰ চটল বনাই দি অবয়ল এ চি আছিলনে বাংলা কমেঠত ইংলিছ কমেট আছিলনে অৰে কাৰণ লাইন সৰ্যন্ত নোহোৱাছিল বেড়ানো আসিল সালনো আসিল জর্বে গিন গরম মধ্যে হইত আ মুসলমান আইজাত ছোড়ো আসিলাম ফতহুর মদরস কন্যা রুমন মধ্যে এক কান রুম তেকতাম জিয়ানন মধ্যে আর গো ওস্তাদর রুম তেকতাম আ মুসলমান আই ছোড়ো আসিলাম রুমন মধ্যে জন্ম ভরি বললাই প্লাস্টিক বানি বানি দদ্দে বারে ফারি ফরে দান সুগুন মধ্যে এখনো দেখি রবাইয়ল ও বাইয়ল আ জিন দেখি উজুরে ইয়া তোমার

সরগম পাতাল খসুর ডাক নন্দি এই সমস্ত কমি মদরসা বানাই দে আ মুসলমান আর মার হলদ বই বইয়ের কমি মদরসার মদরসি গরির মহাদ্দেশি গরির মৌতমি গরির ও মতর ময়দান ওই মুরব্বী অলর হন আর আর কারণে শর্মিন্দে বানাইমনি হুশিয়ার বাবে চলিবা সতর্কতার সাথে চলিবা ও কমি মদরসল্লা সম্পর্ক রে হইনে ওলামে কেরামল

লেখা ভরা গুজি হজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলার হাস সাগির আব মুসলমান মুরব্বী অল্লয় আর আল্লয় সারিখি সম্পর্ক বসে এ কতালে কথা হইতে কোন দ্বিদেবন্ন লাগে কোন সিন্দে গরণ্য ভরে ঐত্যারে মদরসর আন্তরিকতা নাই যেহেতু মুরব্বী অল্লয় সম্পর্ক নতনর কারণে ওই মদরসর আন্তরিকতা নদনর কারণে আত্মস্বার্থ উদ্ধার করিবার মনে হর ওরে মদরস যেটা যে দু একে দেি একামতর মধ্যে জবাব দন ভরব না না সতর্কতার সাথে চলন ভরিব হুশিয়ারি সাথে চলন ভরিব ও তো দিলম গা জিকে যাবি যা এমতর ময়দান জবাব দেহিতে আছে হতা খেয়াল গরম ভরিব এই মুরব্বী হলে মাতার গাম ভাতাল দি শ্বশুর ডাক্য নুন দি যে খাই শত মেহনত গড়ি শত কষ্ট গড়ি গড়ি এই মদর সাইনুরে বানাই বাজি দেওবন মদর সরকার গঠনায় প্রায় সমত হই আর গোস্তাদ ফাতহুর মাদ্রাসার বড় মুরব্বি আছিল হুজুরের বাড়ি আছিল দি চকরিয়ে নাম হইলো আব্দুর রহিম সাহেব নাজম সাহেব হুজুর হিসাবে পরিচিত আছিল আই হুজুরের কাছে ফাতহুর মাদ্রাসাত কাফিয়া হইছিwidehatdari মাদ্রাসার মুহাদ্দিস مرحوم মাওলানা কাসেম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই সম্পূর্ণ ফন্না কইজিতে ফাতহুর মাদ্রাসাত মেসকার শরীফ পর্যন্ত হাঁটা কেবল দরাই হাদিস সজ্জি ইবের ইবের উস্তাদ যদি মৌলানা আব্দুর রহিম সাহেব দিবে আবার আব্দুর রহিম সাহেব সাহেব সাহবুজুর আফন স্বাস্থ্য বোন জামাই সাহেব সাহুজর আফন

প্রায় সত্তরি বছরের মতো ভরাই এনতে কালো আমার ঘরে মদরস তাঁর দফন করতে ফতুহুর মদরাস এই ওস্তাদের জবানত শুননি ডাইরেক্ট বিসকেন্দি আর তার সার্টিফিকেট নেই সনদ নেই ডাইরেক্ট উজুর এক ঘটনা হয় আই ওলামে কারাম বাই অলরো হৈদি ওলামে কারাম থালে বেলম বাই অলরো হৈদি হতা খেয়াল গরি শুনি দেওবন মদরসা যাতে শুরুই

দনোয়ানরে মাফি এটা আবার হাতিল ফল্লা নাই খাতিল নাই তরফ দারি নাই স্বজন প্রীতি নেই এডে কেয়ামতের ময়দান জিবে তোমার গোলাম ই ইবে যদি দোষ বেশি গজ্জি দয় তুই শাস্তি কম দিউ দয় ধরলে এফরিমান সবাব এটা তুমি দেয়া দেব তুই যদি এবার শাস্তি বেশি দি পেল দোষের দুর্ঘরে দি। ইবে দোষের দুর্গরে তুই শাস্তি বেশি দি ইবে দোষের দুর্ন তুই মারি বেশি দি ইবে দোষের দুর্ ন ঘরে তুই গাইল বেশি দি পেলাই তৈলে কে মতর ময়দান তোমার দুনিয়ার আমল ইতের আমল আমার ডালি দেয়া দেব আল্লাহ রাসূলের সাহাবা রাসূলের sahabat फायদে উডক বড়ুক फायদে সাহাবে کرام আল্লাহর রাসূলের আলোচনা বয়া নিয়ন হুনী যাইরে বলে দেবালাম দিবইব দি কে খান্দের ইকেই কে ইবে সিন্ধগর দেখ হামিন বেআগিন খায় কইলে গজ জি নগজ আত্তা তকনো হিসাব নাই ওত্তারে ইবার দশত্ত নার বিশার বসে গইয়ে ওত্তারে ইবার দশত্ত নার গাইল দনি বসে

আতদ মধ্যে ডাইলুর ফাঁয়া লও আছে আতদ রুটিও আছে আইয়ের হয়তোর ডাইল রুটি খাই মুখে এনে শুরুর অবস্থা দেওবনর খানা ভিনে মদর যত ইন্তজাম ব্যবস্থা করি তার উজুরে বলা হয় যে আবাজ শুরু নাজুক পরিস্থিতি শোচনীয় অবস্থা মদরসা যে ব্যবস্থা গরিব তার আর গরিবের কিছু তো নেই খাইবে দেরি কষ্ট করি হয় তো উদুরে খাই না ইন খোঁজ না ভারে উদুর সামনে এলে মতন সব সামনে ইবে বেড়ে ফেলে গিয়ে দেরি খাই তার না উদুরে হয় দাবা দিয়ে খেয়ে করিবে খাবি দেরি হদে খাই কেন এং গইতে গইতে বলো উদুর সামনে ডাইলের দূর উঠে বলো আসাদ দিয়ে উজুর একবার বলে ডাইল রুটির মিক্কে সায় একবারই চার আর মিক্কে সায় একবার ডাইল রুটির মিক্কে সায় একবারই তে চার আর মিক্কে সায় মাদ্রাসার উস্তাদল শিক্ষকল ছাত্রল বেগুন তরিয়ে ইতারা নভার দিতরে ফিশি মারি ফেলে মতন সাহ এত বড় বেয়াদবি গুজ্জি আত্মক আচরণ গুজ্জি কিন্তু উজুরে তারে মারি ফেললে কোন ডইলে অনুমতি নদের কোন কেয়ারে

এই নৰ প্ৰতিষ্ঠাতা দনুজজাহানৰ বাদশাহ মহম্মদ উল্ছুলুল্লাহ চল্লল্লাহুতা লা আলাইহি বছাল্লামখনো চন্দ নাই আ মুসলমানল হল দুই এন কথা একানদি মদৰচা সৰু হৈ দাইল ৰুটি একেবাৰে টাট ক্লাছত দি আৰু মদৰচা পৰিচালনা কৰণ খুজজি এগিন খায়েই ওস্তাদ কি বিৰিয়ানী খাইয়েই নে

ইতা ছাত্র নইলে খানা কেন নেভাইল মতন সবজুর হয় খানা কেন ভাই বেতন বিষয় ন ইয় তো নজানি এটা টিলির টাল লইয় যাইরে খানা লইলে বস্তিয়ে কি খানানো দিব না দিই দে

বিস্কেন দিয়ে গোমা ইতার আওয়াজই নাই উনি তোরা নউ না বেঙ্গ নাটক বানিয়ে যে দেখি রব বহলে হতা তো তোরা এঙ্গ নাটক বানিয়ে ইল্লে খোয়াই যে ঘরে বেগ না আরডা নউ আর আর রেডে মেশে হদে হদ মুলুই হলো তো ফাবে শয় টেনো ডিবোই দসু ওই তো শেষ করো না শেষ করো না তো মাথা দিবি আবার আমি মাতন সারা করতাম হইতে নবা পিড়ে দিয়ে দরে ইংরেজি হই দিনে না আরবি কোন ভাষা বাংলাদেশ অনুয়ার ভাষা দৌলত পুরুষ ভাষা এনকান দিনে ব্যাগ দরিয়ন্তু দিয়ে বান্ধি আন নিয়ে নিয় নয় শাস্তি নাই এডা বুতর দি নই নেই শাস্তি হতে হইতে আর কানি ট্রেন ডিব্বো হো দর্শো প্রত্যেক গানো সিট বলে একশো জন ধরে তাহলে ছজন মেসে সিট টিকিট করছি এক হাজার মানুষ দুই ডিব্বের মধ্যে ফঞ্চাশ জন ফঞ্চাশ জন উড়ি আর কিল মারি দিই মাতার না স্যার দুই ডিব্বের এখন মানুষ বারে রয়ে গিয়ে টিকিট করছি দেয় ট্রেন ওর মানুষ ছজন একশো জন কোন যাইব ঘরে অডবুতুর গুতো গুতি করে গলি গিয়ে ঠিক না বে ঠিক না

100 দুনো খানা হবে গো তো যে খোদা 100 খাবে 200 তুলে বাড়ি দেবো না আল্লাহ হলনের রিজিকের দাতা বান্দা কেন গামায় মাথা ওরে আল্লাহ হলনের রিজিকের দাতা বান্দা কেন গামাই মাথা এই কুদরতের মাথা দরবে কি যে পাক লাহিরশান এই কুদরতের মাথা দরবে কি যে পাক লাহিরশান রিজিকুর মালিক কে

এক ফারদি বলে আল্লাহর হাবিব দুনিয়ার ভাষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বৈশি আর আরেকটা গদি বলে মতন সাহেব বয় বই হাজার হাজার শত হাজার উপরে নে দেখা দা লাইন দরিtier হই গো গোয়ির আল্লাহর হাবিবের নিজর হাতে কুমতুন বলে দূর লয় লয় দের কেয় কে কেয় আতললর ক্যাই সাফল্যর ক্য গলসল্লর কে জগল্ল ক্য বালদিল্লর ক্যায় টাঙ্গিল্লর কে ড্রামর ক্যায় বিরাট বিরাট ড্রাম মধ্য এইভাবে লইতে আছে হজরত আল্লা রে হাবিব্দুর রসুল্লাহ সাল্লু আলাইহি ও বলে দিতে আছে হজরত নতুন সাহবুজু ফরমার বহু লম্বা লাইন

کہ ہے مرسلین آیا مبارک باد دنیا میں کہ ہے مرسلین آیا کہ بڑھ کر جنس پیغمبر نہیں آیا نہیں آیا وہ نبیوں رحمت لقب پانے والا وہ نبیوں رحمت لقب پانے والا مرادی غریبوں خبر لانے والا اتر کر حراس سویا سوئے قوم آیا اتر کر حرا سے سوئے قوم آیا اور ایک نسخے کی میاں ساتھ لایا او مسلمان بھائی بندو اور ایک ان قومی مدرسہ الہامی مدرسہ

এখন মানুষ তো হুঁচে লিখি উরুম উরুম কি গুড়ম গাড়ুম না খাদে দিয়ে দুরুম দারুম আল্লাহ খদিন ঘরে যাদুঘর রাসন ভরিব সন সানি বেড়ার বোজ ইগ বিল্ডিং সন সানি এক বানাই কিলে বানাই তাই আগত জাগা নয় ভেমেছে ফুসে ফেসে গিয়ে জিনিস বেগিনগিনুর গুরুত্ব আইর কথা বুঝে

তুই দেখা যা তেল দরজা খুলি নখদে না তোলা আননি দরম ভরে বুথলে বুড়ি ভরে দরজা খুলি থাকতে বোতলি বহু ফিরে তেল ঘরে কি তেল ঘরে আধা ঘন্টা মার্কেটিং করি তোলা নি আর তুই সোজা করতে তেল ঘরে এত তালগুলি নাই গুড়ে ভাড়া যাই আচ্ছা বুড়ি ইত্যাদি খিবসাই আয় তোর তোলাইন হইলম হইলম এর কবির গুণ গজি বুঝিলম তন ন ভাই আসল তেল লিন ন আনিবি নে কি আবার আসল তেল কিও মাথা না তোইল তোলার দাম দবা যে আসল ঠিক তাইলে মাথা না আল্লাহ পাকের রমজানের ফরজ ইবাদতলে 70 গুণ সওয়াব দিব 100% গ্যারান্টি যুক্ত কিন্তু আসল ইবাদত ঠিক তন ভরিব না ন ভরিব না ও ভাইয়ল রমজানের মাসে

রমজানোর রোজা রাইবেন ও বাইয়ল ফরজ গরিবেন অবশ্যই সাথে সাথে নফল হাম গরিবেন কোরআন তেল অবধ গরিবেন নফল নামাজ চরিবেন ও মা বৈন রমজান মাসিবে সোয়াবট ডালা বলি ঘোষণা দিয়ে আল্লাহর হাবিবে এই রোজা যদি রাখি তাই জুন জানি রাইবা আল্লাহর হাবিবে ফরমাদ রসুল্লাহি সাল্লু তাল আলহি ওসাল্লামা লিকুল্লি সাইন জকাতুল ও জকাতুল জসদ প্রত্যেক কেজুর ভবিত্র গরিবের ব্যবস্থা আছে শরীরর ভবিত্রে দেখি উদ্ধারায়। রমজান রোজার দ্বারায় যদি রোজারা কি দিয়ে জানি রায় বই শরীর জন উপযোগী এই রমজানর রোজা আল্লাহ আল্লাপাকে দি বড় নিয়ামত দি মস্ত বড় নিয়ামত রমজান মধ্যে খায়েরও শান্তি আছে খাই মানে দিনুত ন কুঁয়ত্যাখায়েরও শান্তি আছে বড় আরাাম কিন্তু ব্যাখ্যান ঘটনা দরখাস্ত গুজ মার বাইরে রোজার ওয়াজ বুড়োলরে গড়ন দরকার নাই দরকার আছে না খেয়ে দরকার কোনো দরকার নাই ইতারা এখনও গরত কুঁজি আর ফুয়ার মাত্র বাদ কুঁজির টেতুন ফুয়ার বহুতো কুঁজির টেতুন বাদ অবা আজি রোজার বাদ নাই গুড়ো গুড়ো হলে রোজার ও গরণের দরকার নাই ইতারা ব্যাক রোজারা বেড়লে ভাগল ভাগল ন

কেলাগা সজ্ঞ যে হত দেবই আই এর খুটাই খাই লই হি রোজাবলে যা মারা কীদে আবাজ রোজাবলি কেন হয় হবা যে রোজা সুরজিও গড়াবি শেষজিউক গড়াবি বিস্কেন দিও গড়াবি ঠিন বান দিলে মুদ্দরিণ্য ভরে তোর রোজা জাত ঘরে হতদৌরলে ওয়াজ গরম ভরে সড়ক হওয়ার রোজার ওয়াজ গরণের দরকার নাই কি বুঝে চাইলাম চাইলে বুড়োল গরণের দরকার নাই আর মাবইন তোর রোজার ওয়াজত দরকার নাই

থানা নদী নভারে ফোয়ার মারে যায় এরও ফিডে নিজুর মারা যায় এরও গালাগালি করে ও জবান যুবক বেয়ল অনার জবান অনার ক্ষমতা আছে রোজা রাখতেন চাইলেও ফারিবেন বাই ফেলাইল কে দরি রাইতে তুলো কিন্তু একথা জানি রাইবেন এই জবান খালা দুই তো বা গরি তেজন্দ আল্লাহর বন্ধ হলে ফরমার দর জবানি তো বা কর গাম্বরি ওক্তে পিরি গুরগে জালে মিশবদ পরে

করে মত মতো জবাব তাইব না আর এক জবান ঐত্যারে আর আর দেশের মধ্যে খুন হাজ্য ফন্না আসিল মানুষ সকল অশুদ্ধ হইত এখন তো অশুদ্ধ ভরানোর ব্যবস্থা নাই হাফেজ কোরআন হাজার হাজার আছে আগস জবানের মধ্যে মেশুর ফন্না একেবারে বুলেছিল এত খুন খাজ্য ফন্না হইত উজ্ঞ ফলে ফরাত দেয় আলাম নাসারা লাখাসি দেরাক আরা ভরত দেবল আরা ভুয়া না

দরুশরীফ শুদ্ধ গজ্জুম নমাজের মধ্যে তো বাজে কিছু নাই আর আর দুনিয়ার ব্যাগিন শিকির তারে খাসাম শিকির তারে নমাজ সিন শুদ্ধ করিন না ভারি সামনে রমজান মাসে ইর এই রমজান মাসের আগে আগে সিদ্ধান্ত করি ফেলাইয়া না ও জবান বাইয়ল বর মোহব্বত করি হর খালি কেমতর ময়দান বলে সাধ্য হইলে মেশুরে আল্লাহর আরশর নিচে ছায়া দিব সুবহানাল্লাহ যেই কেমতর ময়দান জবিন আগুন র মতো থামার মতো গরম হইব মথা মাথার উঠাইব মাইল দূরে সূর্যর গরম সহ্য করে নভারের আল্লাহর হাবিবে ব্যবহারের মধ্যে সূর্য হইবে এক মাইল হাসে আইব অতবা দশ হাত পনের বিশ ফাঁসে আইব আল্লাহর হাবি ব্যবহার সুলগিরে পর্যন্ত হইব কেয়ার গাম তরু ভর্যন্ত হইব কার আড়ু পর্যন্ত হইব কার্যন্ত হইব কেয়ার গাম ফোর ভর্যন্ত হইব কেয়ার গাম সিনে পর্যন্ত হইব গাম নিজুরে দূর পর্যন্ত হইব আল্লাহর হাবিবে ফরমাদ দে নিদুর শরীরের গামন মধ্যে কে আতে আসরন ভরিব ও ভাইয়ল ফতা উইনতে আসি এককানা মাথা বুতুর জাগা নইদম না দুনিয়ার সামন্য গরম বদ্দেশ গরিন না ভরে দে শরীর লিয়ে না বাজে কেন কিয়ামতের ময়দান একদিন দুই দিন এক বছর দুই বছর এক মাস দুই মাস দশ হাজার বছর পাঁচ বছর ন আল্লাহ পাক কোরআনে পাক ফরমাদ দে মেকে দারুহু খমসি

দিল আছে খালি একে আমতর ময়দান মালিকুরে কেন সেয়ারা দেখাইব এই ডরগান যে বন্দা বাঁধির মাথার দুঃখী ইয়ানোর কারণে বেড়ে বেড়ে খেন্দি সগুত নুগ্গ ফোড়া ভানি গজ্জে এর সেয়ারা থুজি আল্লাহর হাবিবে ভরমার সেয়ারা ইয়ানোর জাহান নামর আগুন হারামে গিয়ে ও মুসলমান ভাই বন্ধু হল জওয়ান ভাই হল বর মোহাম্মদ গুরু সামনে ৰমজান মাঝাইৰে এখন নতুন বস্তু দি লৈ এনাৰকৰান চব্দ কৈ যুম হাবিবে ফৰ মাৰ কালাৰ ৰচুল্লা হিসল্ল হুৱালে শিৱ চল্লামা চবা কাতু ইংও জিল্লু সুমুল্লা সুফি জিল্লি ইয়ৌ মালা জিল্লা ইল্লা জিল্লু হুফ ইমান মুনাকা দিলুন অসাপূৰ্ণ চাফি আ বা গঠিল্লা আল্লাৰ ৰচুলে ফৰমাই শ্ৰাদ্দ উল্লে মাইছোৰে আল্লাহৰ আৰচন নিচে ছায়া দিব এক নম্বৰ হজরত বলে ইনসব গরিন্নে বর্ষা অবাদি বর্ষ হবে দেবে বর্ষা মান এখাম হয় প্রেসিডেন্ট অনুর দরকার নেই প্রেসিডেন্ট হোক এমপি হোক চেয়ারম্যান হোক মাতবর হোক মেম্বর হোক গরর হোক গড়র গার্জিয়ান হোক গড়র মালিক হোক দায়িত্বশীল হোক বাপ হোক দাদ হোক নানা দায়িত্ব আছে জীবে যদি ইনসব গজ্জি দেয় ইনসব গরণ্যে মা মেলা মা মেলার ইনসব গরণ্য হক বিচর গরণ্যরে বলে আল্লাহ

গন মধ্যে বলা সবাদি শক্তি আছে গোসা নয় ভাই বন্ধু বল জবান বেয়ল এটা বেশিরভাগ তো জোয়ান হল দেখা যার ফাঁকা ফাঁকা খাদ্য বুড়ো নবাজি ও ভাই অল রমজান মাসে কোরআন শুদ্ধ করিবার চেষ্টা করো সই শুদ্ধ করে নমাজ সই শুদ্ধ করে কোরআন এবার উদ্বন্দিকে সই শুদ্ধ করো মরৎফ কল ডিলে ব্যবহার করো আর মাবইনকল ফাইখানার নদী ডিলে ব্যবহার করবে মরৎফোক কল প্রত্যেক জায়গার নদী ডিলে ব্যবহার করিবে এখন তো টিস্যু ব্যবহার মেডির ডিলে তো ব্যবহার কম মেডিট ডিলে গইলে আরও পালা ইত্যাদি আছে ডাক্তার সিদ্ধান্ত লই যে বলে মেডির ডিলে সব সময় ব্যবহার করিবতে বলে কোনোদিন অর্ষ রোগ নুইব এর উপরে কতিন মেডি আছে যে খনে ক্ষণে দে

রমজানর রোজা ধারায় আর প্রত্যেকজনে রোজা থাইকও খতম তারাবি পুণ্ন আর আবার খতম তারাবি পুণ দিন ফেশানোর ইমাম সাহেব নিয়ত বাঁধি কুরআন শরীফ পৈত্যাছ রুকু যাইবে ঠামিয়ে দুদি খতম পুণ্ন জনে রুকু পুণ্ন যায় মত নবেবে কইলে খতম তারাবি খতম তার আগা গোড়া ফোরান শুয়ে হুনন ঘুরিব হিমে মরমরে তকবির উলোর সাথে কি বাঁধিবেন লবা নিয়ত বাঁধিবেন তার ঘরে নমাজ ছড়িবেন ইবেন না মিলতে খতম ধারাবি এন ও যদি রুকু দেবের আগতে দৌড়িয়ে রে গেলেন বোধ কে রুকু ভাই বোধ কে ন ভাই রুকু না ভাইলে তো রকা গেই গই রুকু না ভাইলে রকা দিবে মাথন না গেই গই এ হতাল লাই আর প্রত্যেকজন এই রমজানের গুরুত্ব দিয়ে মোবাজি শাবান মাসাইয়ের আজিয়ে রাইসল দিয়ে রজবর আড়াইশ তারিখকে সাথে রজবর কতখ আড়াইশ তারিখ আগামী এখান শনিবার ওই আড়াইশ তারিখ শনিবার আড়াইশ তারিখ রবিবার ওই বুধ উনতিরিশ তারিখ রবিবারের রজবর উনতিরিশ তারিখ যদি সান উলে তাহলে সোমবার দিন শাহাবানোর এক তারিখ সামনুম লিলে মঙ্গলবার শাহাবানোর কতখ

হজরত আশা সিদ্দি কে ফরমার ও মা বইন কেল ফুনন হজরত আশা সিদ্দি ফরমার সাবান মাসল দেখতে সানুল তু উজুর এমন ভাবে রোজার একটু দে নবাই তু দু দেখেন রোজার কোনদিন নবাঙ্গিবু ফেলার খনমাস সাবানত হঠাৎ করে সাহায্যে রোজার নরাকের। আর রোজা ন রাখে আয়সা ঘর মধ্যে লাভ দেখে নজুর আর রোজা ন রায় ভেনলার সাবান মাসের মধ্যে লাগাতার রোজা রাখত সাবান মাসের মধ্যে লাগাতার রোজা বাঙ্গি ফেলাইত আল্লাহর রসুল ভরমার সাবান মাসি বে আর মাস রমজান মাসি নিবে খার মাস আল্লাহর মাস সাথে সাথে এই রমজান মাসের মধ্যে বেশি বেশি মিশোয়া গজুম কি গজুম লব মিশোয়া গজুম মিশোয়া কিনে লইম আছে

ফেরত দিলে কিন্তু কিতাব লেখার দে তিতে গাছ দি মিশুয়া গুজি খেরাং গাছর ঠেলু গদি মিশুয়া গুজি নিম গাছর ঠেল দি মিশুয়া গুজি খেরাং গাছর ইউল দি মিশুয়া গুজি খেরাং গাছ তো চিনন হল রব খেরাং গাছ উগা গাছ আছে আনলে নিম গাছ তো বেয়া কোনো চিনিবেন নিম গাছ দি মিশুয়া গুজি ইবেদ তিতে গিন গলাবুতুর অনুভব হইয়ে শরীয়তের সিদ্ধান্ত রোজা মুখরু হইতো না কিছু হইতো না

হয় দুইটা বাজে খাইছি তুই দুইটা বাজে খাই এক শুয়ে যাও দশটা বাজে গই সে শুয়ে যাও গই ষাটটা বাজে উঠে খাওয়া গই বহুত ভালানো হবে না রোজা বড় না নামাজ বড় রোজা বড় নামাজ বহুত বড় নামাজ আর যত ইবাদত করি সমস্ত ইবাদত আল্লাহ সান আল্লাহ সম্পর্ক না না হইতারন না মানে আমাদের কা রমজান ও রোজা রাইকুম লেখি হিসেবে সহবরাত কি হিসেবে রজব কি হিসেবে ঈদগুজ্জুমদে দেখি হিসেবে কোরবানি কি হিসেবে আর ভাতর ময়দানত কি হিসেবে মিনাত কি হিসেবে মুজদলাভাদ কি হিসেবে সতানরে দলা মারি বোধহসগুজ তুগিলে কি হিসেবে কোরবানি গরিব দেখি হিসেবে মোরম গজুম দেখি হিসেবে মেয়ারাজ কি হিসেবে সমস্ত সম্পর্ক সানল লগে আসমানন মধ্যে সুজু আছে আরেক কান সান আছে সুজুল্ল সানল কোনো তুলনা নাই কিন্তু জানি রাইবা আর সমস্ত ভেবা দতল্ল সানল সম্পর্ক একমাত্র নমাজল সুজুল্ল সম্পর্ক সানর কোনো কথা নাই সুজু আগে ফদরন নমাজ ٹھیک ہوئی ڈلی گئی زور نماس খদ্দুর আসল বাদ দিয়ে ডবল ডবল গেলে আসরের নামাজ ডুবে গেলে মাগরিবুর নামাজ ফসিম দি লাল গেলে গুই এসরের নামাজ আল্লাহ পাকে ফরমাত দে বান্দা আসমানের মধ্যে সানো দিলাম সুজু দিলাম তোরা বহুত বত ইবাদত দিলাম জানে রাবে বান্দা বানি খনো ইবাদত লয় লয় সম্পর্ক সমস্ত ইবাদত বিঘ্ন লয় সানল লয় সম্পর্ক সুজুল লয় সম্পর্ক কেবল মাত্র নামাজ লয় জানে রাবে

আল্লাহ পাক ফরমাদ দে হজরতে জিব্রাইল ও আমারে জিব্রাইল রওনা আর হাবিব রে সরাসরি আর দরবার আর হাবিব রে নমাজর হাদিয়ার গাঁটটি বুঝে দন ভরিব সুবহানাল্লাহ ও মুসলমান অল সমস্ত বেবাদ আল্লাহ পাক জমিন উন্মুদ্দি হজরতে জিব্রাইল আমিনরে ফাটাইরে ফরজ গরাই একমাত্র নামাজ ফরজ গরি বললাই আল্লাহ পাক পরবারে দেগারে আলম আল্লাহর হাবিবরে সরাসরি আল্লাহর দরবারে মেহমান বানাই সুবহানাল্লাহ আবার নামাজি বে ফরিফুর নয় বললাই নামাজি বে কেন ফরন ফরিউ জামাতে মাথা নবা

আয়ের এলামিনার হাবিবর নমাজর দুদিনই মে গজ্জি খেয়াল করি শুনি দিন ফজর নমাজ সুর রক্ত নমা সুর রক্ত নমা সুর রক্ত মাগরিবন্ নমাজ সুর রক্ততার নমা সুর রক্ত শেষ রক্তত জমা শেষ রক্ত আসার নমা শেষ রক্ত মাগরীব নমা শেষ রক্ত এশারন নামা শেষ রক্তৎ দুদিনই মে মতি করি হজরত জিব্রাইলামিনে হদ রাসূলুল্লাহ আই দে দুই অনর নমাজর ইমে মতি করিলাম মাসকানের সময়

মানে এশার নামাজ না এশার নামাজ সরাই দি মেমসায় ফরজ সরাই মুক্ত দিয়ে অলত কি আছিল ফরজ আছিল আবার সাই ও মগরিবর মগরিবর নামাজ ইমাম ফরার মুক্ত দিয়ে এশা ফরার শুরু হই যাব না রবা নির্দিষ্ট নামাজ অন হইব ফরজ নামাজের পিছে কি ফরিত তারে ফরজ ফরিত নহল ফরিনের পিছে নহল ফরিত তারে আই নহল নামাজ নিয়ত বাদিলে বনায়ের পিছে যাওয়ার পিছে একটা দা করি ফেলি নহল ফরিনের পিছে কি ফরিত তারে নহল

বুঝিতে জমা থাকি আয়ের দেহাতে মুসাদ মধ্যে আসার কি চলে জমা চলে তৈলি নফল নামাজ নিয়োগ করে ইমাম পিছে কি নামাজ শরীর তারিব নফল নামাজ আয় পর্যন্ত নফল নামাজ ইমাম ঘরে বুধে এসারের ঘর নমাজ কি আছে শরীয়তের মশলা জায়েজ আছে আবার এনে যেন তুল নমাজ সরি ফেলে যুণ মসই তাই আরেক নমাজী ভরি তৈতন্যত আসরত ফাইন্ন এশারত্বর থান্ন শুধু ভারিবেন্দ হতে জোঁরত্বক এশারত্বক ন ফজরত সজরণ্য হত্যানা সজর নমাজের পরে নভল নমাজ নাই সূর্য উঠোন পর্যন্ত আসরত্ব হইতে মগরীবত্ব পর্যন্ত নভল নমাজ নাই সূর্য ডুভন পর্যন্ত তিনজা নভল নমাজ নেই তাহলে মগরী বা আর হরিণ্য ফারিবেন আসর হরিণ ফারিবেন সজর ভরিত অনে ভরি ফেলালে নমাজ আবার নমাজ তারিবেন দে নভল নমাজ করে নমাজ জর নমাজ আর এসারণ নমাজ

দুদিন উল্লেখ জিব্রাইল উরুন্দমা সরজয়ী যেহেতু আল্লাহ পাক অর্ডার বন্দারুদ মানন ওয়াজিব জিব্রাইলিব আল্লাহর বন্দা মাথা জিব্রাইলিব আল্লাহর বন্দা জিব্রাইল উঠতে আল্লাহর অর্ডার মানন অরজ গিয়ে ওয়াজিব গিয়ে দুদিন উল্লেখ জিব্রাইল উরুন্দমা সরজয়ী ফরস সরৈন্যের ফিসে ফরস সজ্জিত হইলে কোনো আর সমস্যা নাই والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا لطيف يا غفار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا

ইংদেজি হিসেবে তারিখ পরিবর্তন গিয়ে ফুম যার ফসুভক্তি গুম যার ভৈর মা নীরবে গে ও আল্লাহ অনর বন্দা বান্দি এই শীতুদ্দিন বিচন ভেলাই সম্বল ভেলাই রাজাই ভালাই আই আল্লা ময়দানত বৈর ইে খেয়ে খেয়ে কে গম নম হেললাই ন একমাত্র রহমতর বাগি হয়ে বেললাই আর মল ঘর দুয়ারে বই রই সাতত বই রই বেলকুনিত বই রই রাস্তাঘাটে বই রই মরাল ফিরে লই শেয়াল লাই সোভালয় আয়াল্লা একমাত্র রহমতর বাঘিও ও ওবাল্লা বেগুণুরে রহমতর বাঘি বানাই না এই মাহাপ কবুল গড়ি এ আল্লাহ যে একুশে খেলা বড় ফকতুন মাহফিল এই সংগঠনের খেলা সভাপতি সেক্রেটারি উপদেষ্টা সমস্ত সদস্য যত আছে আল্লাহ বেগুনুরে কবুল করিল এ আল্লাহ তারা বেগুনুরে দিনুল্লে কবুল করিল তারা দ্বারায় মুসিদাবাদ ফর্ম তারা দ্বারাই মদর সকল আবাদ ধর্ম এ আল্লাহ তানা বিগুনুর ওলামাই কেরাম ওলরে মানিজ্জুত গরি বেল্লাই তো ভিক দান গর মা বাপর খেন্নত গরি বেল্লাই ভিক দান গর বরর ইজ্জুত গরি বেল্লাই ভিক দান গর এ আল্লাহ এ ডগর মাহফিল তেরো বছর হইতে গরি এই তারার মাহফিল ওরে কেমন তৈজিন্তল্লে কবুল গরিল এ আল্লাহ মৌলানা সাহেব এলান গুজ্জি কে ফরদা দিয়ে কে নাস্তা দিয়ে কেয় মাইগুর খরচ কেয় এক এক জিনিসের ব্যবস্থা করছে ও বললাই মাহফিল বেললাই যত কেয় টেয়া দি ফসা দি হত্যা দি বাতা দি মাইক দি ফেন্ডল দি সেয়ার দি সোফা দি খানা দি ফিনে দি নাস্তা দি ফানি দি সজবিত করছে মৌলা খালি কেয়া মতন ময়দান জবিন তামার মত গরম হবো সূর্য মাতারও তাইব অনর আর সায়া বা দখন সায়া নতাইব এই মাহফিলের ইন্তজাম করেন সহযোগিতা করেন নাস্তা ব্যবস্থা গোরণ্য মায়ুর ব্যবস্থা গোণ্যে ফেন্ডলর ব্যবস্থা গোরণ্যম মহাভিলুর বক্ত কথা আয়াল্লাদ দয়াগু মায়াগুড়ি বেগুণরে আর্শন নিশেষ আয়া ধনগুড়ি ব্রহ্ম ইয়া আল্লাহ করুণা বুননলর কবুল করিলো মুরব্বি সকল যারা বাসিয়ে আছে হায় আল্লাহંબા গরিদ হাফেজ জকрия সব তানা সহ যত মুরব্বি দুনিয়াত বাসিয়ে আছে দেশত বাসিয়ে আছে বেগুনুর কবুল করিলো আর আর সমস্ত কোমি মাদ্রাসার কুদরতা হেফাজত করো জাহের বাহের दुरुস্ত করে দিও ফিতনা ফাসাদুতুন মুক্তি দান

এ আল্লাহ কত মেহেন ফুলনি আর এত ন দেখি খনে ন দেখে এই মেহেনত কষ্ট মুরব্বী হলে খেয়ে গুরি মৌলা থানার কবর জন্ন তোর টুকুরো বানাই দো ইতার আর মেহনতর কত স্মরণ করি বেললে আর আর লক্ষ্য কৌটি সলা তো খাদিয়ে রেখা দিয়ে সোনার মদিন ও বল্ল যারা গিয়ে তার বারবার যে বেললে তো অভিজ্ঞান কর আয় আল্লাহ

بنے میرا مدفن دیار مدینے تو گنی مطلقی اے ذل جلال من فقیر مطلقم بے قیل و قال تو کریمی من گدائے مطلقم تو عزیزی من ظلیل مطلقم ذات پاک دے منبا اے ذات پاک دے منبا اے মাঝে সরতা পাশুদ নকশে সুয়ার ও আল্লাহ দেশের পরিস্থিতি বলা করে দলামে কেরামল ওর মানিজ্য রক্ষা ভরম এ আল্লাহ যারা এখন কারাবন্দি রয়ে গিয়ে ইতারার গাইবে খাজা নতুন খালাসির ব্যবস্থা করে দ সারা দুনিয়ার ওলামে কেরামল ওর মানিজ্য রক্ষা ভরম সারা ওলামে কেরামল ওর রক্ষা ভরম জবান যুবক বাইল জেনারেল শিক্ষিত বাইল দিলত ওলাম আমায় কারামলর মোহাব্বত পয়দা করি দো আয় আল্লাহ শিক্ষিত ভাই অলর অনার হাত সুহর দিলাম বেগুনুরে দিন কবুল ঘুরিল এ আল্লাহ তারা সামনে মুসৈদাবাদ ধর্ম তারা দ্বারায় দাবত তবলি গুরু জমাতরে আবাদ ধর্ম ওলামে কারামলরে মানি যুদ্ধ গরণ্য তারার বেগুনুরে তো অভিজ্ঞান গর এ আল্লাহ মাবৰ বর খেন্মত

তোমসাহেব হযরত رحمتুল্লাহ আলাইহি شیخুল ইসলাম আল্লামা শাহ আহমদ শরীফ رحمتুল্লাহ আর দুনিয়া আখেরাত দুন জাহানুর مربি হযরতের কবর আর জান্নাতের টুকরা বানাই দাও 70 বছরের খাম্মতের কবুল ভর্ম 70 বছর খাম্মতের কবুল ফরমো समस्त কোমি মাদ্রাসার কুদরতে খাতে হেফাজত করো সামনে রঙ্গান মাশাইয়ের মাদরচ্চ কল সফর করি বাইরে সফর आसान করে দাও সারা দুনিয়া দুনিয়ার শান্তির ফাইসলা করে দাওয়া কৌমি মাদ্রাসার জরুরত গাইবে খাজানাতুন ফুরা করে দাও মৌলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহের শেষ জীবনের ফতুফুর মাদ্রাসা হাটাজারের মতুন সাহেব হুজুরের পরামর্শ মত আর হামিদিয়া মহিলা মাদ্রাসা গজি সোমবার সাড্ডা লাইব আয় আল্লাহ জরুরিয়াত আলরে গাইবে খাজানাতুন ফুরা করে দাও ও আল্লাহ কিলাব নলাব আয় না জানি অনে বালা জানন যাতে জিয়ান লাইব যে

বো সত্তর কল দুনিয়া তুন মারা গিয়ে নিজের ভাজ্যলব ধারায় ফেলাই আর আজ এ বছর দরে হাতে সজ্জি সৈদুশ ফাঁসি দিবি এখন একচল্লিশ বছর গিয়ে লিষ্টি বে সাইল মাজি খাতায় বে উড়লই ভুললই অধ্যক্ষর মতো দে দুনিয়া তুন বিদে নিয়ে আয় আল্লাহ তানার কবর ওর জন্ন বানাই বো দুনিয়া তুন গেই আই আল্লাহ তানার কবরের জন্য তোর টুকুড়া বানাই দে আর এখন অনর হাবিবে ঘোষণা গুজে এনতে কালর টাইম সতানোর উভত দরব বাড়ি যায় ইত বেইমান বানে বেললে চেষ্টা করি না হলমান বানে বেললে চেষ্টা করিবাল্লাখনে কে আরে এনতে কালর টাইম সতানার আতঙ্ধ্য সারি নদীবেন ও আল্লা কে আরে এনতে কাল টেমু রাত করিবেন মৌলারে দয়াগরি মায়া করি আর এনতে কালার বাসন করিবেন ও আল্লাহ আর কোনে কে আর এনতে কাল টেম বেজন্য করিবেন আয় আল্লাহর নাফরমান হইলো অনর বন্দানিক কার বন্ধু আছে না আরে বাদনু হইল অনর অভাব নেই আওবক্ষ সিদ্ধি কৰাবাদত অনৰে ভৰি ৰৈ অমৰৰ মোজাহেদা নামাব ভৰি ৰৈ ওচমানৰ চাখাবত ভৰি ৰয়ি সদৰতে আলিৰ বাহাদুৰী ভৰি ৰয়ি মৌলা আঁৰ আৰ কিন্তু নাথাকিলেও অনৰেৰে নাই কিন্তু মৌলাৰে অনবাদ আঁৰ তাতে দ্বিতীয়খনো মৌলা নাই অৱল্লাহখন চমন মাৰা যায় আঁৰ খনে কি আৰু এন্তে কাউলৰ আয় আল্লাহ দৌরত ফর নিবাসী এলাকার যত ভাই বন্ধু মাওল মা বৈন জওয়ান ভাই যদু গুন উপস্থিত মৌলা এলাকার যত মুসলমান দেশ বিদেশ আছে প্রত্যেকজন আরা প্রত্যেকজনের আত্মীয় স্বজন যত আছে মৌলা আর খনে খেয়ারে কালো টেমন মধ্যে বেশ করিবেন রহমত সাদ্য দিয়ে রে ডাকি লইবেন ও আল্লাহ রহমত সাদ্য দিয়ে রে ডাকি লইবেন রহমতর ফেরস্তার টিমনা জলগুড়ি রহমতর ফেরাস্তার টিমনা গরি আর প্রত্যেক জনরে ফুসে গে উচ্চারণ করি একবার কাল লা ইলাহা ইলাহা লাহা লা ইলাহা।

رب العزة يما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين